ब्यूटी मेकअप एंड ब्यूटी टिप्स से सबाई के स्वागत। चोखे नीचे कालो दाग पड़ले आपनार सुंदर मुखटाके रोगाटे देखाय आर मने हय बयसो बाड़िये देय अनेकटाई। जतई मेकअप करेन तारपरो चोखे नीचे कालो दाग ढाका दाय सबार नजरे पड़ेई जाच्छे। साधारणत डाक्तारा बोले थाकेन चोखेर नीचेर एई कालो दाग थेके रेहाय पेते पर्याप्त परिमाणे भिटामिन समृद्ध खाबार खावा जरूरी। विशेष करे भिटामिन बी सिक्स समृद्ध खाबार खेते हबे। भिटामिन बी सिक्स समृद्ध खाबारेर अभावेई चोखेर नीचेर एई कालो दाग बा डार्क सार्केल तैरि हय। तबे आपनारा चाइले प्राकृतिक मिश्रणे चोखेर नीचेर कालो दाग खूब सहजेई दूर करे फेलते पारबेन। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে ঘরে বসে মাত্র 3 মিনিটে দূর করা যায় চোখের নিচের সমস্ত কালো দাগ। তবে ভিডিওটি দেখার আগে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে আমার চ্যানেলের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার প্রথমে দেখতে পারেন। আপনাদেরকে এই দাগ দূর করার জন্য 7টি টিপস করে দেখাবো। আপনাদের কাছে যেটা সহজ মনে হবে সেটাই আপনারা ব্যবহার করতে পারেন। এক নাম্বার হচ্ছে শসার রস। সবার প্রথমে শসাটিকে টুকরো টুকরো করে কেটে তারপর ব্লেন্ডারে পেস্ট করে এই রসটা ছাঁকনির সাহায্যে বের করে নিতে হবে। তারপর এই রসের মধ্যে দুটো কটন বল ডুবিয়ে আপনার পুরো চোখের পাতায় এবং চোখের নিচে ভালো করে লাগিয়ে নিতে হবে। তারপর 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিতে হবে। 15 মিনিট হয়ে যাওয়ার পর প্লেন জল দিয়ে ধুয়ে নিতে হবে। এভাবে নিয়মিত শসার রস চোখের ওপর লাগাতে পারলে খুব দ্রুত এই কালো দাগ দূর হয়ে যাবে। এবার তৈরি করব 2 নাম্বার আলুর প্যাক। সবার প্রথমে আলুর খোসা সহ বেটে বা ব্লেন্ডারে পেস্ট করে নিতে হবে। তারপর এই পেস্টটা আপনার চোখের পাতায় এবং চোখের তলায় রেখে দিতে হবে। মোটামুটি 15 থেকে 20 মিনিট রেখে দেওয়ার পর প্লেন জল দিয়ে ধুয়ে নিতে হবে। খুব দ্রুত উপকার পেতে এই প্যাকটি আপনি রেগুলার বা সপ্তাহে 4 থেকে 5 দিন ব্যবহার করতে পারেন। এবার তৈরি করে দেখাবো 3 নাম্বার কাজু বাদামের প্যাক। সবার প্রথমে কাজু বাদাম বেটে দুধের সঙ্গে গুলিয়ে নিতে হবে। এখানে 1 চামচ কাজু বাদাম বাটা আর 1 চামচ কাঁচা দুধ নিতে হবে। তারপর দুটো উপকরণকে একসাথে খুব ভালো করে মিক্সড করার পর আপনার পুরো চোখের তলায় লাগিয়ে নিতে হবে। এতে দ্রুত উপকার পাবেন। এবার তৈরি করব 4 নাম্বার টমেটোর প্যাক। সবার প্রথমে টমেটোর পেস্ট করে তারপর রস বের করে নিতে হবে। এবার একটি বাটিতে 1 চা চামচ টমেটোর রসের সাথে 1 চামচ পাতিলেবুর রস নিতে হবে। তারপর নিয়ে আপনার চোখের নিচে লাগিয়ে নিতে হবে। তারপর 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। 10 মিনিট হয়ে যাবার পর প্লেন জল দিয়ে ধুয়ে ফেলুন। এটা আপনারা চাইলে দিনে দুবার ব্যবহার করতে পারেন। এবার তৈরি করব 5 নাম্বার দুধের প্যাক। সবার প্রথমে একটি বাটিতে 1 চামচ পরিমাণ কাঁচা দুধ নিতে হবে। তারপর এটি কটন বলের সাহায্যে ভিজিয়ে আপনার চোখের পাতায় এবং চোখের তলায় লাগিয়ে নিতে হবে। তারপর 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিতে হবে। তারপর 15 থেকে 20 মিনিট হয়ে গেলে প্লেন জল দিয়ে ধুয়ে নিতে হবে। এটাতেও আপনি খুব দ্রুত উপকার পাবেন। এবার তৈরি করব 6 নাম্বার কমলার প্যাক। একটি বাটিতে 1 চামচ পরিমাণ কমলার রস নিতে হবে আর নিতে হবে 2 থেকে 3 ফোঁটা গ্লিসারিন। তারপর দুটো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানোর পর আপনার চোখের ওপরে এবং চোখের তলায় কালো দাগের ওপর লাগিয়ে নিতে হবে। তারপর 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিতে হবে। 10 থেকে 15 মিনিট হয়ে যাওয়ার পর প্লেন জল দিয়ে ধুয়ে নিতে হবে। এই প্যাকটি কালো দাগ দূর করার পাশাপাশি আরো ত্বককে উজ্জ্বল করে তুলতেও সাহায্য করে। এবার 7 নাম্বার তৈরি করব বাদাম তেল। রাতে ঘুমোতে যাওয়ার আগে চোখের চারপাশে বাদাম তেল হাতে নিয়ে আঙুলের সাহায্যে হালকাভাবে মাসাজ করতে হবে। এতে চোখের কালো দাগ দূর হওয়ার পাশাপাশি চোখের চামড়া টান টান হবে। তাহলে আপনারা অবশ্যই এই রেমেডিটি বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কতটা ভালো রেজাল্ট পেলেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
আবার আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।